ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির খুনিরা রেহাই পাবে না জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নুসরাতকে পুড়িয়ে হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ ১২ জন, স্বামী মনিরুদ্দিনের স্বীকারোক্তি, উম্মে সুলতানা পপি ওরফে শম্পা আটক। নুসরাত হত্যার মতো নৃশংস ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি সুশাসনের জন্য নাগরিক এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত জানিয়েছেন মির্জা ফখরুল। নুসরাতের খুনিদের বাঁচাতে সরকারের মন্ত্রী এমপিরা চেষ্টা করছেন অভিযোগ দলটির। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী ও দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ফিরে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। হৃদরোগে আক্রান্ত হয়ে সিএমএইচে লাইফ সাপোর্টে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। হয়রানি বন্ধে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে স্বাস্থ্যসেবার বিনিময় মূল্যের তালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড, বেকসুর খালাস ৮ জন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিএসপি নেত্রী মায়াবতীর প্রচারণার উপর নির্বাচন কমিশনের সাময়িক নিষেধাজ্ঞা। বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা কাল, ২২ এপ্রিলে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে সাকিবকে তলবের নির্দেশ বিসিবি সভাপতির।